অরণ্য সপ্তাহ উপলক্ষে খড়দহ পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ স্বনির্ভর গোষ্ঠীর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। এই অরণ্য সপ্তাহ উপলক্ষে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীদের দ্বারা আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর 2 ব্লকের সহকারী সভাপতি শুকুর আলী পুরকায়েত, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস সহ পঞ্চায়েতের কর্মী ও আধিকারিকেরা। এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর ব্লক 2-এর সহকারী সভাপতি শুকুর আলী পুরকায়েত বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ বাঁচিয়ে রাখার কথা বলে জানান, আজকের এই স্বনির্ভর গোষ্ঠী এমজি এনার্জিএসের আজকের একটা অরণ্য সপ্তাহ পশ্চিমবঙ্গ সরকার পালন করছে। আজকে সারা পৃথিবীতে যে ভারসাম্য নষ্ট হচ্ছে তার জন্য প্রয়োজন প্রচুর গাছ লাগানো, এবং আমাদের বারবার করে প্রাকৃতিক দুর্যোগের জন্য বারবার নষ্ট হচ্ছে, আমাদের এই বনসৃজনটা নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়া বনসৃজনকে বাঁচাতে হলে প্রতি বৎসরই আমাদের এই অরণ্য সপ্তাহ পালন হয়। কিন্তু আমার মনে হয় যে আমরা যতটা গাছ লাগাই, কিন্তু গাছ লাগাবার সাথে সাথে গাছ বাঁচাবার একটা প্রচেষ্টা সারা বছর রাখার দরকার আছে। কারণ হচ্ছে যে আমরা গাছ লাগাচ্ছি যে উৎসাহ উদ্দীপনার সাথে সাথে আমরা গাছ বাঁচাবার ক্ষেত্রে আমরা সেই উদ্যোগটা একটু কম নিচ্ছি। তাই আমি অনুরোধ করব এই ব্লকের 6টা পঞ্চায়েতে আজকে আমাদের যে এই যে বনসৃজন এবং এই উদযাপন হচ্ছে যে অনুষ্ঠান, সবাইয়ের কাছে আমি অনুরোধ করব, আসুন আমরা যেমন বৃক্ষরোপণ করব, আবার বৃক্ষ বাঁচাবার জন্য, এই গাছগুলো বাঁচাবার জন্য একটা সুদূর প্রসারী আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি, যাতে করে এই গাছগুলো বাঁচিয়ে রাখাটা হচ্ছে আমাদের সবথেকে বড় দায়িত্ব। এবং আমাদের এই প্রকল্প তবেই বাস্তবায়িত হবে গাছগুলো যদি আমরা 100% বাঁচাতে পারি। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আসুন সবাই মিলে আমরা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে, নিজেদের ভালোর ক্ষেত্রে আমরা আসুন গাছগুলো আমরা বসাই এবং গাছগুলো বাঁচিয়ে রাখি। অপরদিকে এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস জানান, স্বনির্ভর গোষ্ঠী সারা বছর ওরা আমাদের কাজের জন্যই থাকে, তো সেই কাজের জন্য আজকে এই যে অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা যে বৃক্ষরোপণটা করছি তাকে বাঁচিয়ে রাখার জন্য স্বনির্ভর গোষ্ঠীর লোকদেরকেই আমরা নিয়োজিত করেছি, এবং এরা প্রতি বছরই এই গাছ বাঁচানোর কাজে থাকে। এরা গাছে জল দেয়া, গাছের পরিচর্যা করা এরাই করে থাকে। মাটি লাগবে না, আপনি ফিরে আসুন, আরে মাটি আছে দিয়ে দাও না, ওখানে দেওয়া যাবে, দাও দাও।